তুই ভার্সিটি ছেড়ে যাচ্ছিস না কেন? আমার তো অনেক আগেই এই ভার্সিটি ছেড়ে চলে যাওয়ার কথা, তুই কি ভাবছিস? মানে আমি কি পড়াশোনা পারি না বলে পরীক্ষায় ফেল করি? হ্যাঁ, কখনো না, আমি ইচ্ছা করে পরীক্ষায় ফেল করি। আসলে আমি আমি তোর তোদের তোদের সবার মায়ায় পড়ে গেছি। শোন, যতদিন তোরা আছিস, যতদিন তুই আছিস এই ক্যাম্পাসে, আমি এই ক্যাম্পাস ছেড়ে যাব না। যদি 10 বছর থাকা লাগে 10 বছর থাকবো, যদি 20 বছর থাকা লাগে 20 বছর থাকবো, বাট আই এম অলওয়েজ উইথ ইউ। তোদের ছেড়ে, তোকে ছেড়ে আমি যাব না, যাব না, যাব না। আচ্ছা ঠিক আছে, যাওয়ার দরকার নেই, যতদিন খুশি থাক, আমাকে বিরক্ত করিস না, গানটা তুলতে দে। আমি তো বিরক্ত, জাস্ট একটু রিদম দিচ্ছি, রিদম রিদম। কফি খাবি? হ্যাঁ ডেফিনেটলি খাবো। এই তো যাও, নিজে একটা কফি খেয়ে আসো আর আমার জন্য একটা কফি নিয়ে আসো, যাও। তোর জন্য নিয়ে আসবো? হ্যাঁ, ওকে, ওয়েট করে আমি নিয়ে আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, তোর টবের ফুল তো ছিঁড়েছিস কেন? এত কষ্ট করে এতদিন ধরে একটা ফুল ফুটিয়ে ছিঁড়ে ফেললি, একটু মায়া লাগলো না? আমার জন্য? আচ্ছা, কিন্তু আমার জন্য ফুল কেন? ফুল তো মানুষদের বয়ফ্রেন্ড ছিল। তোমার সাথে আমার একটা জরুরি কথা ছিল। জরুরি কথা আমার সাথে? বলে ফেল। কিরে, তুই এরকম লজ্জা পাচ্ছিস কেন? আচ্ছা, বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি তুই আমাকে তুমি করে বলছিস, ঘটনা কি বলতো? তুই কি আমাকে প্রপোজ করতে যাচ্ছিস? আরে দেখ দোস্ত, প্লিজ, তুই আমার ভালো বন্ধু না? আমি তো তোকে ভালো বন্ধু ভাবি। আচ্ছা, বন্ধুর সাথে কি প্রেম হয়? আমি প্রেম করবো আমার থেকে 3-4 বছরের জুনিয়র একটা মেয়ের সাথে, তাই না? দেখ প্লিজ দোস্ত, কোনো সিন ক্রিয়েট করিস না, প্লিজ। থ্যাংক ইউ। এটা কিন্তু রেস্টুরেন্ট থেকে আনা, আমি নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছি, তাই নাকি? খুবই মজা হয়েছে, তুই খাবি? আমি খুবই পছন্দ করি, তার মধ্যে সেটা টেস্ট যদি হয় এরকম তাহলে কোনো কথাই নেই।
আপু মন খারাপ? না না কোনো সমস্যা না, আমি ঠিক আছি। আজকে তোমার প্রথম ক্লাস, কেমন লাগলো? ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমাদের ভার্সিটির পরিবেশ, মানুষ সবই ভালো, কিন্তু ভালো খারাপ মানুষ তো সবখানে থাকে, এখানেও ঠিক তেমন আছে। তোমার কিন্তু একটু সাবধানে থাকতে হবে। কিরকম আপু? ওয়েট, তোমাকে একটা জিনিস দেখাই। এই দেখো। বাহ সুন্দর। আপু তোমার বয়ফ্রেন্ড? ঘোড়ার ডিমের বয়ফ্রেন্ড। তুমি কি জানো ও কত মেয়ের জীবন নষ্ট করেছে, আর তাদের মধ্যে আমিও একজন। কি বলো তুমি আপু? ঠিকই বলি। কি হয়েছিল? সে এক লম্বা ইতিহাস, তোমাকে আমি সময় করে সব বলবো। সে যে কত মেয়ের জীবন নষ্ট করলো আস্তে আস্তে সব জানতে পারবে। কিন্তু আপু এটা তো একদমই ঠিক না। ও ঠিক বেঠিকের ধার ধারে না, আর মেয়েদেরও দোষ আছে, ওরাই সেদে সেদে সম্পর্ক করতে চায়। সৈকতকে একা দোষ দিলেও ঠিক হবে না। মানে সবকিছু জেনে শুনে তারপরও? আসলে ওর মধ্যে কেমন যেন একটা আকর্ষণীয় ক্ষমতা আছে, ঠিক তোমাকে বলে বুঝাতে পারবো না। আর তুমি যে সুন্দর, ও তোমাকেও টার্গেট করবে। শুনো, তুমি ওর হাত থেকে 100 হাত দূরে থাকবে, ঠিক আছে? না, ওর চেহারাটা ভালো করে চিনে রাখো। হ্যাঁ বলো। ফোন ধরো না কেন? আচ্ছা আমার অপরাধটা কি? তোমার কোনো অপরাধ নেই, অপরাধ করেছি আমি তোমার ফোনটা রিসিভ করে। তুমি এখন কোথায়? আমি কোথায় সেটা জেনে তুমি কি করবে? বলেছি তো আমার সাথে আর কোনো যোগাযোগ রেখো না, অযথা জটিলতা বাড়াচ্ছ কেন? বিরক্ত করো না তো। আমি বিরক্ত করছি? তুমি এটা বলতে পারলা? ওই যে আবার শুরু হয়েছে প্যান 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 প্যান। প্লিজ আমাকে মাফ করো, আমাকে আর বিরক্ত করো না, আমি ফোন রাখছি। আমি তোকে বলিনি আমি বাসায় আছি, তুই কি বলে দিয়েছিস না? আমি এখন যাবো জাইমার সঙ্গে দেখা করতে। আচ্ছা আমি কি এত কিছু জানি নাকি? তোর আর কিছু জানার দরকার নেই, তুই এখন নিচে যা, নিচে গিয়ে ওকে বলবি আমি বাসায় নেই, আমি বাইরে চলে গেছি। কিন্তু আমি তো ওকে বলছি তুই বাসায় আছিস। এখন গিয়ে বলবি আমি নাই, এই পৃথিবীতে আমি নাই। আচ্ছা প্রেমই যখন করবি না তখন এত ঘনিষ্ঠভাবে মিশার দরকারটা কি? সেটা তোমাকে জানতে হবে না। তুমি বাড়িটা নিয়ে যাও, এখান থেকে কিছু টাকা নিয়ে একটা উবার বা একটা রিক্সা করে দাও, আর ওকে রেস্টুরেন্টে কিছু খাইয়ে দিও। পারো একটু সান্ত্বনা দরকার এখন, একটু সান্ত্বনা দিস তাকে। তাকে বলবি যে সে আসলে খুবই ভালো মেয়ে, আমার থেকে ভালো ছেলে ডিজার্ভ করে। তুই যে কি করিস না ডিজার্ভ। শোনো জাইমা, একটা সমস্যা হয়ে গেছে, আজকে আমি আসতে পারছি না। মানে কি? শোনো তুমি যদি আজ না আসো তোমার সাথে আর আমার কোনোদিন দেখা হবে না।
আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন দেখা করার দরকার নেই, আমি আসছি না, এটা হচ্ছে কনফার্ম। বাই টাটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখি। কল্পনায় দেখে রং তুলিতে মেখে তোমার ছবি করি আলপনা, সেই ছবিতে তোমায় দেখে চলে হাজার রকম জল্পনা। তুমি আমার কল্পনা, আঁকি তোমার আলপনা। তুমি আমার কল্পনা, আঁকি তোমার আলপনা। আমি প্রেমে পড়েছি। তুই প্রেমে পড়ছিস এটা পৃথিবীতে কেউ বিশ্বাসই করবে না, কিন্তু সত্যি সত্যি পড়েছি তো। ও মা, এটা তো একেবারে নতুন কথা। ব্যাপারটা সিরিয়াস, রিয়েল লাভ বুঝিস। লাইলি মজনু, শিরি ফরহাদ, রোমিও জুলিয়েট, এইরকম প্রেম। এই কি কস, তাইলে তো পরিণত হবে ট্র্যাজিক, তুই তো মইরা যাবি। মরে যাই, এই মেয়ের জন্য 100 বার মরে যেতে রাজি আছি আমি। ওরে বাবা, তোর তো কথাবার্তা পুরো চেঞ্জ হয়ে গেছে। মেয়েটা কে? চিনি না। হ্যাঁ, তাহলে কেমন হবে? মেয়েটা রিক্সাতে করে যাচ্ছিল, আমি পিছু নিলাম, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর না মেয়েটাকে আর খুঁজে পেলাম না। এরপর আমি এসে জাইকা, সামিয়া, তানিয়া, তনিমা সবাইকে বলে দিয়েছি আমি তাদেরকে ভালোবাসি না। আমি তাদেরকে সরি বলে দিয়েছি, এখন তারা মাফ করবে কি করবে না সেটা তাদের ব্যাপার। আমি এরপর থেকে অন্য কোনো মেয়ের সাথে আর মিশবই না। এই তুই এগুলো কি বলতেছিস, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে বন্ধু, আমি তো বুঝতে পারতেছি না, তুই কিভাবে বুঝবি? কি কস, আরে কি কস কি কস, এটা বন্ধ করবি। এখন এই মেয়েকে খুঁজে বের করতে হবে, কিন্তু এই মেয়েকে যদি খুঁজে বের করতে নাও পারি তাতেও আমার কিছু যায় আসে না। সারাটা জীবন কাটিয়ে দিব শুধু এই মেয়েকে খুঁজতে খুঁজতে। দেখলেই মনে হয় তাকিয়ে থাকি, শুধু ভালোবাসতে ইচ্ছে। তাই সাজছি, সাজলে আমার মন আস্তে আস্তে ভালো হতে থাকে। সৈকত আমার কলটা আগে অন্তত ধরত, এখন তো তাও ধরা বন্ধ করে দিয়েছে। ভালোবাসার প্রতিদানে অবহেলা। আপু, যা হয় ভালোর জন্যই হয়, এই কথাটা সব সময় বিশ্বাস করবেন। আচ্ছা যাই হোক, তুমি ডিবেটের ডিভিশন চ্যাম্পিয়ন না? জি আপু। তিনটা ডিভিশন চ্যাম্পিয়নে তুমি নাম দাও, আর ওখানে যারা চ্যাম্পিয়ন হবে তারা ডিবেট করতে দেশের বাইরে যাবে। কিন্তু একটা কথা, ওখানে কিন্তু সৈকত থাকবে, তুমি কিন্তু খুব সাবধান। ঠিক আছে আপু। আচ্ছা আপু, এখানে স্পাইরাল করা যাবে কোথায় আমাকে বলতে পারবা? এই যে বাসা থেকে বের হয়ে সোজা যেয়ে হাতের বামে দুটো বাড়ি। ঠিক আছে। আপু, সবকিছু খুলে ফেলছো যে, মন খারাপ করে কি লাভ? ওর মতন বদ ছেলের হাত থেকে রক্ষা পেয়েছি, সেটাই আনন্দের। তাই এখন মনও ভালো হয়ে গেছে। এটা একটা ভালো ডিসিশন নিয়েছো তুমি। ঠিক আছে, ফ্রেশ হয়ে যাও। থ্যাংক ইউ ইনফরমেশনটা দেওয়ার জন্য।
ছাত্র ছাত্রীবৃন্দ, আমরা সবাই জানি আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি। আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা 2018 প্রাথমিকভাবে আমরা 50 জনের একটা তালিকা পেয়েছি নামের। এখান থেকে আমরা 10টি দল সিলেকশন করব। তো মূল জায়গায় যাওয়ার আগে আমি সবাইয়ের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই, সেটা হলো যে এই যে 50 জনের তালিকা আমরা পেয়েছি, 50 জন কিন্তু জয়ী হবে না, কেউ বিজয়ী হবে, কেউ পরাজিত হবে। আজকের বিতর্কের বিষয় হলো সর্বস্তরে আঞ্চলিক ভাষার প্রচলন। আজকের প্রতিযোগিতার প্রথম প্রতিযোগী ইসমত জাহান, তাকে আজকের বিষয়ের পক্ষে বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। ইসমত জাহান। উপস্থিত বিচারক মণ্ডলী, আমার সহপাঠী এবং বড় ভাই ও বোনেদের আসসালামু আলাইকুম। সর্বস্তরে আঞ্চলিক ভাষা প্রচলনের জন্য আমাদের সকলের উদ্যোগ প্রয়োজন। আর আমাদের নাটক, সাহিত্য এবং বিভিন্ন পল্লীগীতি বা লোকসঙ্গীত শুনলে আমরা বুঝতে পারি যে সেক্ষেত্রে আমাদের আনন্দ, বিনোদন এবং হাস্যরসের জন্য এটি খুব বড় একটা অবদান রাখছে। আর তার সাথে সাথে যদি আমরা এই ভাষাটা সংরক্ষণ না করি, আমাদের আঞ্চলিক ঐতিহ্য সংরক্ষণ না করি, এটি কালের গর্ভে এভাবে চলিত ভাষার প্রভাবে হারিয়ে যাবে খুব শীঘ্রই। তাই আমাদের সকলের উচিত এটির প্রতি উদ্যোগী হওয়া। আর আমি আমার আঞ্চলিক ভাষায় একটি লাইন বলে শেষ করতে চাচ্ছি। ইডার ঠেকা কি তা যদি নাই বুঝুইন, তাইলে আর করাম কি। ধন্যবাদ ইসমত জাহানকে। আমাদের এবারের প্রতিযোগী সৈকত সালেহীন। সৈকত সালেহীন আজকে আমাদের যে বিষয় আছে সেটার বিপক্ষে তার যুক্তি উপস্থাপন করবেন। আহ্বান জানাচ্ছি সৈকত সালেহীন। উপস্থিত সবার প্রতি আন্তরিক অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের বিষয় সর্বস্তরে আঞ্চলিক ভাষার প্রচলন, আমার অবস্থান এর বিপক্ষে। আঞ্চলিক ভাষার প্রতি যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমি বলতে চাই, আমরা যদি ভাড়ামিপূর্ণ কোনো ভাষায় আমাদের কর্মস্থলে কথা বলতে শুরু করি, সেটা কেমন হবে প্রতিপক্ষের বন্ধুরা? যদি আমরা বলতে শুরু করি, মোর ধারে আপনি স্যার কি জিগাইতে আছেন, এই ভাষায় আমরা যদি অফিসের বসের সাথে কথা বলি, আমার তো মনে হয় বস নিশ্চিত জ্ঞান হারাবেন এবং আমার সাথে আপনারাও সেটা স্বীকার করবেন। এখন আমি বলতে চাই, চট্টগ্রামের আঞ্চলিক ভাষা যেমন রংপুরের মানুষের কাছে দুর্বোধ্য, তেমনি রংপুরের আঞ্চলিক ভাষাও কিন্তু চট্টগ্রামের মানুষের কাছে দুর্বোধ্য হবে। আমরাই একমাত্র জাতি যারা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলাম। তাদের প্রতি সম্মান প্রদর্শন করে হলেও আমাদের সবার অভিন্ন বিশুদ্ধ বাংলা ভাষায় কথা বলা উচিত। অবশেষে আবার প্রতিপক্ষের আঞ্চলিক ভাষায় বিদায় নিতে চাই। ভালো থাকুন যে আজকে জায়গা অ্যাবাকুরা সায়া শুন কে। ধন্যবাদ। ধন্যবাদ সৈকত সালেহীনকে তার চমৎকার যুক্তি উপস্থাপনের জন্য। আমাদের প্রতিযোগিতা জমে উঠেছে। আমি এবারে আহ্বান জানাচ্ছি এবারে প্রতিযোগী নিয়াজ করেছি। আচ্ছা, কয় ঘন্টা ধরে দাঁড়াইছি বলতো, কতক্ষণ দাঁড়াবো? হাফ অ্যান আওয়ার হয় না এখনো, অস্থির হয়ে গেছে। আপনি কোন সাবজেক্ট নিয়ে? বাংলা ফার্স্ট ইয়ার। বাহ সুন্দর। আমরা হচ্ছে আইবিএ তে ফাইনাল ইয়ার। আপনি কোন হলে উঠেছেন, মানে বাসা কোথায় আপনার? সেটা না বলি। বললেও সমস্যা নেই, আমরা অনেক ভালো ছেলে, আর আমার চেয়ে ও অনেক বেশি ভালো। হ্যাঁ, আপনি ফোন নাম্বারটা দিয়ে যাবেন? না, আসি। বাই। এই দোস্ত, চলে গেলো তো? দোস্ত, তুই তো পাত্তাই দিল না, আমি কিন্তু মজাই পাইছি। বাজে কথা বলিস না, চল ওই যাবো। আরে দেখতে হবে না ওর বাসাটা কোথায়, গিয়ে চুপি চুপি চিনে আসি। কি বলিস, এর কেমন দেখাবে? ওকে আর হারাতে দেওয়া যাবে না, চল। হুম,
বাজে ঘটনা ঘটেছে। কি হয়েছে তোমার, কাঁদছো কেন? না আমার কিছু হয়নি, বল তোমার মজার ঘটনাটা কি? না আপু, আগে তোমার কি হয়েছে সেটা বলো। জানো সৈকত আমার নাম্বারটা ব্লক করে দিয়েছে, এটা কি দরকার ছিল বলো? তাই আমার মনটা খুব খারাপ। যাই হোক তোমার মজার খবরটা এখন শুনি। মানে ওই যে ডিবেটে আমার মানে আমাদের টিম টপ ফাইভে গিয়েছে আপু। বাহ খুব ভালো, আমি যেতাম তোমাদের ডিবেট শুনতে, কিন্তু জানো ওখানে গেলে তো সৈকতের সাথে আবার দেখা হবে, আমার মনটা আবার খারাপ হয়ে যেত, তার জন্য যাইনি। আচ্ছা সৈকতের সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, ও ছবির থেকে দেখতে আরো সুন্দর না? হ্যাঁ। জানো ও আমাদের ইউনিভার্সিটির ডিবেট চ্যাম্পিয়ন, ডিপার্টমেন্টের ফার্স্ট, ভালো গিটারও বাজায়, ওর ছবি আঁকার হাত খুব ভালো, ওর অনেক গুণ। ডিবেটে অনেক ভালো। জানো ও না আমাকে ফেসবুক থেকেও ব্লক করে দিয়েছে। আপু আমি এখন ফ্রেশ হয়ে আসবো, তারপর আমরা খেতে যাবো, ঠিক আছে? না আমি এখন কিচ্ছু খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। এসব বললে একদম চলবে না, তুমি না খেলে আমিও খাবো না, এখন কোনো কথা হবে না, চুপচাপ তুমি উঠো আর আমি জাস্ট ফ্রেশ হয়ে আসছি, ঠিক আছে? একসাথে খাবো। আরে শোনো, কেমন আছেন? ভালো। আচ্ছা একটু দাঁড়াবেন, কথা বলতাম। আগে বলেন আপনি আমি ভার্সিটিতে যেদিকে যাচ্ছি সেদিকে আমাকে কেন ফলো করছেন? আমি তো এদিকে যাচ্ছিলাম, আপনাকে দেখলাম তাই ভাবলাম একটু কথা বলি আপনার সাথে। আচ্ছা বলেন। আসলে আমি আপনাকে আমাকে অনেক ভালো অনেক অনেক ভালো ডিবেট করেন কিন্তু আপনি, তাই নাকি? আপনার চেয়েও ভালো? হ্যাঁ সবার চাইতে ভালো। থ্যাঙ্কস, কিন্তু আপনি তো ইউনিভার্সিটির ডিবেট চ্যাম্পিয়ন, রাইট? হ্যাঁ, আপনি কার কাছ থেকে শুনলেন? বলার জন্য তো মানুষ কম নেই, শুনেছি। আচ্ছা তাহলে চলুন কফি খেতে খেতে গল্প করি। আপনার গল্প এখনো শেষ হয়নি, আরো কিছু বাকি আছে? না শেষ, কিন্তু আচ্ছা ঠিক আছে, কফি খাওয়ার দরকার নেই আমার, কিন্তু আপনার সাথে দাঁড়িয়ে কথা বলতেই বেশ লাগছে। কিন্তু আমার লাগছে না। আর প্লিজ আরেকটা কথা, ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাহিরে কোথাও আপনি আমার পিছে পিছে আসবেন, আমার খুব অসুস্থ লাগে। আমি আমার প্রতিপক্ষের বন্ধুদের মনে করে দিতে চাই, একটি পরিবারে নির্ভরতার প্রতীক হচ্ছে পুরুষ, নির্ভরতার প্রতীক হচ্ছে স্বামী, পুত্র এবং পিতা, এদের উপর নির্ভর করে থাকে সমগ্র পরিবার। এ মহাসত্য আদি চিরন্তন অকৃত্রিম মহাসত্য, কোন যুক্তি তর্ক দিয়ে এটাকে খণ্ডন করা যাবে না, এটা সম্ভব না। ধন্যবাদ। এবারে আমাদের নির্ধারিত বিষয়ের পক্ষে দলনেতা ইসমতি জাহান তার বক্তব্য উপস্থাপন করবেন। যদিও বিচারক মন্ডলী এবং আমার বিপক্ষ দলকে আসসালামু আলাইকুম। পরিবারের চেয়ে বড় কিছু মানুষের জীবনে আর নেই, সেখানে পুরুষের ভূমিকা অত্যন্তই নগণ্য। আর নারী পরিবার গঠনের ক্ষেত্রে কখনো মমতাময়ী মা, কখনো প্রেমময়ী স্ত্রী, কখনো মেয়ে, আর সেক্ষেত্রে অনেক দায়িত্বই পালন করতে হয় তাকে, কখনো সে হয়ে ওঠে ডাক্তার, কখনো প্রাইভেট টিউটর। তাই আমি বলতে চাই একজন পরিবারের গঠনে এবং একটা সমাজ গঠনের ক্ষেত্রে, জাতি গঠনের ক্ষেত্রে নারীর ভূমিকা অত্যন্ত জরুরি।
ধন্যবাদ ইসমত জাহানকে, সে খুব চমৎকার বলেছেন আজকের বিষয়ের পক্ষে। এবারে আমরা আহ্বান জানাচ্ছি বিপক্ষের দলনেতা সৈকত সালেহিনকে। ধন্যবাদ। আমার প্রতিপক্ষের বন্ধুরা, পরিবারের নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে অনেক কথার ফুলঝুরি আউড়ে গেলেন। আমি নিশ্চিত আমার বক্তব্য শোনার পর হয়তো বিতর্কের পক্ষ পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন। পরিবারের প্রতিটি মানুষকে ভালো রাখার জন্য যেই মানুষটি রাত দিন মুখ বুজে পরিশ্রম করেন হাসি মুখে, তিনি কে? তিনি পরিবারের কর্তা। অফিসে হেঁটে গিয়ে রিক্সা ভাড়ার টাকা বাঁচিয়ে তিনি প্রিয় কন্যার জন্য চকলেট কিনে আনেন। ঈদে সবার জন্য কেনাকাটা করে দেখা যায় তার নিজের জন্য কেনাকাটা করার মতো কোনো টাকা থাকে না। পরিবারের সবার জন্য অর্থের যোগানের সাথে সাথে তাদের নিরাপত্তার ব্যবস্থাটাও করতে হয় পরিবারের কর্তাকে। আমার আর কিছুই বলার নেই। আমার মনে হয় এরপরে আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুরা আর বলবেন না যে পরিবার গঠনে নারীর ভূমিকাই মুখ্য। ধন্যবাদ। হ্যালো তিথি, কেমন আছেন? জি ভালো আছি। আমি আপনার চেয়ে 3 বছরের সিনিয়র হব, তুমি করে বলি? জি অবশ্যই। তোমার সাথে চা খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। চা খাওয়ার জন্য? আমার তো মনে হয় আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে, আপনি আমাকে অন্য কিছু বলতে চান। হ্যাঁ বলতে চাই। তো কি বলতে চান আপনি? আপনি বলতে চান আপনার আমাকে ভালো লাগে, ভালোবাসেন? ঠিক। তো এই একই কথা আর কতজন মেয়েকে বলেছেন সেটা বলতে পারেন? মানে ঠিক বুঝলাম না। না বুঝলেও কোনো সমস্যা নেই, তবে আমি এখন যে কথাটা বলছি সেটা একটু ভালো করে বুঝুন। বলো। আমার আপনাকে ভালো লাগে না, কখনো লাগবেও না, কারণ আমার টাইপ আপনি না। আমার কাউকে একবার দেখেই তাকে ভালোবাসতে ইচ্ছা করে না, ভালোবাসার জন্মায়। আর একটা কথা, সেটা হচ্ছে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলে ডাক্তার, আর কিছুদিন পরে আমাদের বিয়ে। আর শেষ কথা যেটা, সেটা হচ্ছে আপনি প্লিজ আমাকে এভাবে ক্যাম্পাসে বাহিরে যেখানে সেখানে ফলো করবেন না, ব্যাপারটা আমার একদম পছন্দ না, আমার সমস্যা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছি, আর কখনো বিরক্ত করব না। ভালো থাকবে। কিছু হয় নাই। বললি হলো। আচ্ছা তুই হঠাৎ করে এরকম ড্যাম মেরে গেলি কেন? সামনে ফাইনাল ডিবেট, শোন বিদেশে যত বড় কথা না, তুই হচ্ছিস ডিবেট চ্যাম্পিয়ন, আমাদের দলনেতা। তুই যদি কোনো কারণে বাদ পড়ে যাস এটা কি মেনে নেওয়া যাবে? এটা হবে বল। আমার কিছু ভালো লাগে না দোস্ত, কি করব? ইসমতের সাথে কিছু হলো? সে আমাকে পছন্দ করে না, ভীষণ অপছন্দ করে। কোন একটা ডাক্তার ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে ওর। এভাবে ইসমত তোকে ল্যাং মেরে দিল? জীবনে সবাইকেই একবার না একবার এরকম ল্যাং খেতে হয়। আরে এসব বাদ দে তো, এসব ইসমত মিসমত বাদ দে। আমি তো সামিরাকে বলে দিছি আমরা বিদেশ যাচ্ছি, জাপান। সামিরা কি বললো জানিস? সামিরা বললো কিমানও নিয়ে আসতে। আগেই বলে দিলি, এখনো তো কিছু ঠিক হয় নাই। আচ্ছা কিমানো কি? আরে কিমানো হচ্ছে ওই যে জাপানিরা পরে না, ফিতা দিয়ে কোমরে বাঁধে। ও ওইটা কি কিমানো বলে, তুই শিওর? হ্যাঁ সামিরা তো তাই বললো। আর শোন, বিদেশ যাওয়ার ব্যাপারটা একদম শিওর, আমি কিন্তু সামিরাকে বলে ফেলছি, এখন কিন্তু ইজ্জতের ব্যাপার, মান সম্মানের ব্যাপার। আচ্ছা দেখি, দেখ
এমনিতেই ইসমাত তোকে একবার ল্যাং মারছে, যদি আবার তোকে ল্যাং মেরে বিদেশ চলে যায় আমাদের কিন্তু একটা মান সম্মানের ব্যাপার, তুই ব্যাপারটা ভেবে দেখিস বুঝছোস। আর আমি বুঝতে পারছি তোর মনটা খুব খারাপ, শোন মন খারাপের একটাই ওষুধ আছে, সেগুলো ভালো মতো খাওয়া দাওয়া করা। আমি তোর জন্য খাবার নিয়ে আসতেছি, মানে আমি স্ন্যাক্স নিয়ে আসতেছি, তুই একটু ওয়েট কর। দোস্ত আমি কিছু খাবো না। না না তুই ওয়েট কর, আমি তোর জন্য নিয়ে আসতেছি, তুই একটু ওয়েট কর। আমরা ফার্স্ট হয়েছি ইউনিভার্সিটি ডিবেটে, ইউনিভার্সিটি আমাদের সিলেক্ট করেছে, আমরা আমাদের ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করব, আমরা জাপানে যাব, আমাদের কত গৌরব হবে। আর তুই করে কি বলতো তুই, কেন ওয়াই ওয়াই? দেখ তিথির অনেক দিনের স্বপ্ন সে জাপানে যাবে, আর আমি যদি ডিবেটে পার্টিসিপেট করি তাহলে তিথি হেরে যাবে, তিথির সেই স্বপ্নটা ভেঙে যাবে। আমি চাই না আমার জন্য তিথির স্বপ্নটা ভেঙে যাবে। ও মাই গড, তিথি তিথি, যে মেয়েটা তোকে পাত্তাই দেয় নাই, তোকে অবহেলা করেছে, তোর ইমোশনস এর কোনো মূল্য যার কাছে ছিল না, সেই তিথির জন্য তুই এত বড় স্যাক্রিফাইস করবি? তোর এত বড় অ্যাচিভমেন্টের একটা সম্ভাবনা, জাপানে গিয়ে ইউনিভার্সিটির মুখ উজ্জ্বল করার সম্ভাবনা, কি বলছিস তুই? আমি একটা মেয়েকে পছন্দ করেছি, একটা মেয়েকে ভালোবেসেছি, একটা মেয়েকে চেয়েছি, আর সে হচ্ছে তিথি। আমি চাই না আমার কারণে তিথি স্বপ্নটা ভেঙে যাবে, প্লিজ। ভালোবাসা ভালোবাসার জায়গায়, ডিবেট ডিবেটের জায়গায়, ইউনিভার্সিটির সম্মান ইউনিভার্সিটির সম্মানের জায়গায়, আমি তোর সাথে একমত পারলাম না, তোর এই ডিসিশনকে আমি সাপোর্ট করতে পারলাম না, আই এম সরি অ্যান্ড আই এম লিভিং। আসলে তিথি যাতে জাপানে যেতে পারে, জাপানে গিয়ে ডিবিটে অংশগ্রহণ করতে পারে, এজন্যই সৈকত ক্যাম্পাস ছেড়ে চলে গেছে। হ্যালো, হ্যালো তিথি। হ্যাঁ বল। সৈকতের খবর শুনেছো? কি? সৈকত ক্যাম্পাস ছেড়ে চলে গেছে চিরতরে তোমার জন্য। কি? তুমি যেন জাপান যেতে পারো তাই ও ভার্সিটি ছেড়ে চলে গেছে। আর আমার নাম সৈকত। এক্সকিউজ মি। জি। কেমন আছেন? ভালোবাসেন ঠিক, এই একই কথা আর কতজন মেয়েকে বলেছেন সেটা বলতে পারেন? সামি ভাই, সৈকত ভাই কোথায় যেতে পারে কিছু জানেন আপনি, বলতে পারবেন? সত্যি কথা বলতে কি, সৈকতের ফ্যামিলির কেউ দেশে থাকে না, ওর ফ্যামিলির সবাই দেশের বাইরে থাকে। সৈকত তোমাকে পাবে না ভেবে চলে গেল, আর এখন তুমি ওকে খুঁজছ, কি অদ্ভুত ব্যাপার। ওর ফেসবুক মোবাইল সব বন্ধ করে রেখেছে যাতে আমরা কেউ সঙ্গে যোগাযোগ করতে না পারি।
সৈকত ফাইনাল ডিবেটে অংশগ্রহণ করেনি, কারণ ও বুঝতে পেরেছিল তুমি বিদেশে যেতে চাও, তুমি বিদেশে যেতে অনেক পছন্দ করো। ও ছেড়ে দিয়েছে, স্যাক্রিফাইসিং ক্যারেক্টার। আমি আসি। তিথি, তিথি শোনো, আমার হঠাৎ মনে পড়লো ওর এক কাজিন আছে, উত্তরে থাকে, তার অ্যাড্রেসটা আমার মোবাইলে আছে। ভাই একটু দেখবেন, মানে আমাকে একটু পাঠাবেন। হ্যাঁ, আমি আমাকে মেসেজ করে দিচ্ছি। এই টেক্সট করে দিচ্ছি, দেখো তো। থ্যাংক ইউ ভাইয়া, আমি তাহলে একটু এখন গিয়ে দেখি। দেখো, থ্যাংক ইউ, পেয়েছি। খুঁজে পাওনি? তুমি এক কাজ করো, ওর গ্রামের বাড়ি চলে যাও, টাঙ্গাইলের শফিপুর শেখ বাড়ি। শেখ বাড়িকে সবাই এক নামে চেনে, যদি কিছু পাও তুমি ওখানেই পাবে। তুমি যাও। তুমি এখানে? হুম, আপনাকে খুঁজতে খুঁজতে আপনার বাড়ির আশেপাশের মানুষ বলল আপনি নাকি বিলের এখানে আছেন, তাই চলে আসলাম। এত দূর এই অপছন্দের মানুষকে খুঁজতে? হ্যাঁ, আপনাকে ডিবেট কম্পিটিশনে ফিরিয়ে নেওয়ার জন্য এসেছি। আপনি কি মনে করেন আপনার সাথে জেতার যোগ্যতা আমার নেই? আছে, অবশ্যই আছে। বিজয় টিমটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, আর যোগ্যতর টিমটাই জেতা উচিত, সেটা আপনার টিম হোক আর আমার টিমই হোক না কেন। হুম, আর আমি আপনাকে শাস্তি দেওয়ার জন্য এসেছি। ভালোবেসেছি, সেই অপরাধী শাস্তি? আমাকে এত কষ্ট দেওয়ার অপরাধে? আমি? তোমার কোনো ধারণা আছে তোমাকে কত জায়গায় কত ভাবে খোঁজার পরে আমি এখানে পেয়েছি? তাই তো, এই ঠিকানা তো আর কেউ জানে না। আচ্ছা, তুমি মনে হয় ভুলে আমাকে তুমি করে বলছো। আমি তোমাকে তুমি বলবো, তুই করে বলবো, আমার যা ইচ্ছা আমি তাই বলবো। কিন্তু তোমার আমাকে একটা কথা দিতে হবে, তুমি আর কখনো আমাকে এভাবে না বলে কোথাও যাবে না। আমি কি তোমার হাতটা ধরতে পারি? আমি তোমাকে আমার হাত ধরার পারমিশন দিব, যদি তুমি কখনো আমার হাত ছেড়ে না যাও, কখনো কোনো ধরনের কোনো পরিস্থিতিতে। ছাড়বো না, কোনোদিনও না। তবে এর সাথে একটা বোনাস শর্তও আছে। রাজি? না শুনি। হুম, আমাকে ছাড়া আর অন্য কোনো মেয়ের দিকে ভুলেও তাকানো যাবে না। সেটাও রাজি। তুমি আমার কল্পনা, বাকি তোমার আলপনা। তুমি আমার কল্পনা, বাকি তোমার আলপনা। কল্পনায় দেখে রং তুলিতে মেখে তোমার ছবি করি আলপনা, সেই ছবিতে তোমায় দেখে চলে হাজার রকম জল্পনা। তুমি আমার
কল্পনা আঁকি তোমার।